আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের প্রিয় শহীদ স্যারের বাসায়। তো ছাদ বাগানে ওনার স্ট্রবেরির বেশ ফলন হয়েছে, গাছ থেকে একটা ছেঁড়া হয়েছে। আমাদের সকলের প্রিয় আমাদের রাশেদুজ্জামান স্যার এটা এখন কাটবে। তো ইনশাল্লাহ দেখা যাক ভিতরে কী অবস্থা হয়। স্যার কাটেন। বাহ, ভিতরে কালার দারুণ কালার আসছে, যথেষ্ট সুন্দর, রসে ভরপুর, রসে ভরপুর। স্যার একটু টেস্ট করে দেখেন যে আসলে কেমন। এটা আসলে স্ট্রবেরির মতোই লাগতেছে, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেটা আসলে স্ট্রবেরি না, সেটা স্ট্রবেরির বাচ্চা পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, এটার টেস্টটা স্ট্রবেরির যে ফ্লেভারটা পাওয়া যায় ঠিক ওরকমই লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। আর এটার যে রসালো মুখে যাওয়ার সাথে সাথে পুরো মুখটা রসে ভরপুর হয়ে গেছে। এখন আমার মনে হয় মুখ থেকে ফ্লেভার বের হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি। যাক আলহামদুলিল্লাহ, স্যারকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ফল খাওয়ানোর জন্য। আর আসলে স্ট্রবেরি ফল সরাসরি কারো বাগানে সরাসরি ফলন আমি এখন পর্যন্ত দেখিনি আমাদের জামালপুরে। তো এই প্রথম শহীদ স্যারের বাগানে আমরা এটা দেখলাম। তো ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি ফল আমাদের মাঝে কেটে দেখানোর জন্য, এবং কি স্যারের বাগানে এত সুন্দর করে ফলগুলা হয়েছে। আর তার হাতে আসলে বলা যায় একটা জাদু আছে। হ্যাঁ, তো চারপাশের ছাদ বাগান যদি আমরা একটু দেখাই তার পরিসরে, ছোট পরিসরে, আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ইয়া আছে তার ছাদে। গাছপালা প্রচুর পরিমাণ গাছপালা লাগিয়েছেন তিনি, একেবারে ছোট পরিসরে। তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।